হ্যালো স্টুডেন্টস, তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড হাইট, স্যানিটারি ফিটিংস লাগানোর যে স্ট্যান্ডার্ড হাইট হয় সেই হাইট সম্বন্ধে আমরা কিছু শিখবো। স্ট্যান্ডার্ড হাইট অফ স্যানিটারি ফিটিংস অ্যান্ড ফিকচার, সেই সম্বন্ধে আমরা জেনে নেব। আমরা কোনো একটা যে প্লাম্বিংয়ের যে ফিটিংস কিংবা ফিকচার্স যেগুলো আছে সেগুলো প্রত্যেকটা আমরা দেখেছি যে নির্দিষ্ট একটা মাপে অল ওভার ওয়ার্ল্ড কিংবা অল ওভার প্রত্যেকটা আলাদা আলাদা কান্ট্রির ক্ষেত্রে আলাদা আলাদা করে মাপ থাকে, কারণ যেরকম সেখানে মানুষের হাইট থাকে, এভারেজ হাইট যেরকম থাকে তার উপরে ডিপেন্ড করে প্রত্যেকটা স্ট্যান্ডার্ড হাইট সেগুলো হয়ে থাকে। এটা হচ্ছে প্রথম জিনিস। তো সেই হিসাবে আমরা আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ওয়াইজ কিছু হাইটস আমরা স্যানিটারি ফিক্সচার এবং ফিটিংসের হাইটগুলো আমরা আজকে জেনে নেব, ঠিক আছে? তার সাথে সাথে আমরা কোনো একটা বাথরুম কীভাবে ডিজাইন করতে হয় কিংবা কোনো একটা ওয়াশরুম কীভাবে ডিজাইন করতে হয় সেই ডিজাইন সম্বন্ধে আমরা জেনে নেব, এবং ডিজাইন যে ক্রাইটেরিয়াগুলো আছে যেগুলো আমাদের মেনটেন করতে হয় সেই সম্বন্ধেও আমরা জেনে নেব, ঠিক আছে? তো শুরু করে যাক। তো প্রথমে আমরা জেনে নিই যে একটা শাওয়ার বসানোর হাইট কীরকম হতে পারে। একটা শাওয়ার বসানোর হাইট হতে পারে ম্যাক্সিমাম 74 ইঞ্চি পর্যন্ত। সেই 74 ইঞ্চিটা কত দূর পর্যন্ত? হেড ক্লিয়ারেন্স পর্যন্ত থাকবে। আচ্ছা, তারপরে কি, একটা সোপ ডিস্ক, সোপ ডিস্ক মানে যে যেটাতে সামান রাখা হয়, তো সেইটাকে বসানোর যে হাইট সেটা কীরকম হাইট থাকে? 50 ইঞ্চি পর্যন্ত সেটার হাইট থাকে। সাথে সাথে ওয়াশ বেসিনের হাইট কীরকম থাকে? 27 ইঞ্চি বটম হাইট থাকে ওয়াশ বেসিনের ক্ষেত্রে। আচ্ছা, এরপর আমরা যেটা নেবো একটা ইউরিনালের হাইট কীরকম হয়, যেটা স্ট্যান্ডার্ড ইউরিনাল যেগুলো আমরা হাইট যেটা থাকে সেটা হচ্ছে যে 17 থেকে 19 ইঞ্চি ম্যাক্সিমাম বটম হাইট থাকে, ঠিক আছে? 17 থেকে 19 ইঞ্চির মধ্যে রাখা হয় ম্যাক্সিমাম বটম হাইট। তার সাথে সাথে ওয়াটার ক্লোজেট ওয়েস্টার্ন কালচারে যেটা ওয়েস্টার্ন স্টাইল ওয়াটার ক্লোজেস্টের যেটা টপ হাইট যেটা থাকবে সেটা হচ্ছে 17 ইঞ্চি থেকে 19 ইঞ্চি পর্যন্ত ম্যাক্সিমাম টপ হাইট থাকবে। আচ্ছা, ওয়াটার ক্লোজেস্টের পাশে একটা হ্যান্ডেল থাকে যেটাতে ধরার জন্য, সেই হ্যান্ডেলের হাইট থাকবে 33 ইঞ্চি থেকে 36 ইঞ্চি। টয়লেট পেপার যে অ্যাঙ্কার যেটা থাকে সেই অ্যাঙ্কারের হাইট থাকে কত? 19 ইঞ্চি করে মিনিমাম হাইট থাকে। ওর ওপরে রাখা যেতে পারে কিন্তু ওর নিচে নামানো যাবে না। সাথে সাথে কি, পার্টিশান গ্লাস ওয়াল নিয়ে আমরা ডিটেলসে আরও কথা বলবো, ঠিক আছে? তো পার্টিশানে এই গ্লাস ওয়াল যেটা সেট করা হয় সেটা নিচে মিনিমাম 9 ইঞ্চি ক্লিয়ারেন্স রাখতে হয়, নিচে মানে বটমে 9 ইঞ্চির ক্লিয়ারেন্স থাকবে। সাথে সাথে সিস্টেম বা ফ্ল্যাশ ট্যাঙ্ক যেটা হয় সেই ফ্ল্যাশ ট্যাঙ্কের হাইট কীরকম থাকে? 26 থেকে 28 ইঞ্চির মতো বটম হাইট থাকে, ঠিক আছে? তো এত দূর, এরপরে আমরা ভিডিওতে এগুলো একটু ডিটেলসে জেনে নেব। তো ঠিক সেই রকমভাবেই আমরা একটু আগে যেরকম আলোচনা করলাম যে 33 থেকে 36 ইঞ্চি ওপরে আমাদের WC-র যে হ্যান্ডেল যেটা থাকবে সেই WC-র হ্যান্ডেলটা থাকবে, সেই 33 থেকে 36 ইঞ্চি এখানে মাপটা দেওয়া আছে ছবির মধ্যে, সেটা আমরা দেখে নিই। এবং আরেকটা জিনিস আমরা লক্ষ্য করে নিই যে দেওয়াল থেকে মিনিমাম 36 ইঞ্চি দূর পর্যন্ত আমাদের WC-র সাইড ওয়াল বরাবর WC-টা প্লেস হবে। আর সাথে সাথে WC বা ওয়াটার ক্লোসেট 17 থেকে 19 ইঞ্চি হাইটে তার টপ হাইটটা থাকবে ফ্লোর থেকে। আচ্ছা, এরপর আমরা একটা ছবি দেখে নেব। এই ছবিতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা মিলিমিটারের মাপগুলো দেওয়া আছে। দেখো, WC-র মাপ দেওয়া আছে 450 মিলিমিটার, হ্যান্ডেলের মাপ দেওয়া আছে 700 মিলিমিটার, এবং ওয়াশ যে ফ্ল্যাশ ট্যাঙ্ক যেটা রয়েছে, এই যে ফ্ল্যাশ ট্যাঙ্কটা রয়েছে দেখো, এই ফ্ল্যাশ ট্যাঙ্কের বটম হাইট যেটা দেওয়া আছে 700 মিলিমিটার, মিররের হাইট দেওয়া আছে, মিররের বটম হাইট দেওয়া আছে 900 মিলিমিটার, এবং ওয়াশ বেসিনের টপ হাইট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 750 মিলিমিটার। এখানে এই হাইটগুলো মিলিমিটারে দেওয়া আছে, যেটা আমাদের ইঞ্চের সঙ্গে একই। ছবিটা একবার ভালো করে দেখে নাও। তো আপাতত আমরা জেনে নিলাম প্রত্যেকটা ফিটিংস কিংবা ফিক্সারের ডাইমেনশন কীরকম থাকে, সেই ডাইমেনশন সম্বন্ধে আমরা জেনে নিলাম। আচ্ছা চলো, এবার আমরা আজকে কিছু অ্যাক্টিভিটি করবো, টোটাল এই চ্যাপ্টারের উপরে কিছু অ্যাক্টিভিটি করবো। সেই অ্যাক্টিভিটি কি, কিছু না, একটা অ্যাক্টিভিটি করবো, এবং সেই অ্যাক্টিভিটিতে তোমাদেরকে আমি গাইড করে দেবো আগে। সেই অ্যাক্টিভিটি করার জন্য আমরা কিছু জিনিস প্রথমে আমরা জেনেও নেব। অ্যাক্টিভিটিটা হচ্ছে আমাদের থাকবে যেটা, সেটা হচ্ছে কোনো একটা ওয়াশরুমের ডিজাইন, তার যে ড্রয়িংটা যেটা হবে সেই ড্রয়িংটা বানানো। তো সেই ড্রয়িংটা বানানোর জন্য কিছু ডিজাইন ক্রাইটেরিয়া থাকে, যে ডিজাইন ক্রাইটেরিয়াগুলোকে আমাদের মেনটেন করা উচিত। আচ্ছা, সেই ডিজাইন ক্রাইটেরিয়া নিয়ে আমরা প্রথমে আলোচনা করে নেব। প্রথমে আমাদের জানতে হবে একটা ওয়াশরুম কিংবা একটা টয়লেটের ক্ষেত্রে আমাদের কী কী ফিটিংস কিংবা কী কী ফিক্সচার সেখানে থাকে। যেটা থাকে সেটা হচ্ছে কী কী থাকে তোমরাই বলো। যেমন থাকে ওয়াশ বেসিন থাকে, ওয়াটার ক্লোসেস থাকে, শাওয়ার থাকে, এবং কিছু ফিটিংস থাকে। এই তো, এগুলোই তো মেন জিনিস। তো এবার এর মধ্যে আমরা প্রথমে ফ্লোরটাকে প্রথমে আমরা দুটো, যে কোনো একটা বাথরুম কিংবা কোনো একটা টয়লেটের ফ্লোরটাকে প্রথমে আমরা দুটো ভাগে, দুটো যে জোনে ভাগ করে নেবো। একটা হচ্ছে কি ড্রাই জোন, এবং আরেকটা হচ্ছে কি ওয়েট জোন। এই ড্রাই জোন কি, ড্রাই জোনের মধ্যে কী কী থাকে? ড্রাই জোনের মধ্যে যেটা থাকে, যে ড্রাই জোন মানে কি শুকনো কোনো একটা এরিয়া, সেই শুকনো এরিয়ার মধ্যে কী কী থাকে? ওয়াশ বেসিন থাকে,
এবং হচ্ছে কি ওয়াটার ক্লোসেস থাকে, কারণ কি এই এরিয়াগুলো যদি ওয়েট জোনের মধ্যে থাকে তাহলে বাথরুমের টোটাল প্রপার হাইজেনিংটা হবে না। তো সেই প্রপার হাইজেনিং মেনটেন করার জন্য আমরা কী করে থাকি, যে দুটো এরিয়া ভাগ করে নিই, একটা হচ্ছে ড্রাই এরিয়া আর একটা হচ্ছে ওয়েট এরিয়া। আর এই ড্রাই এরিয়ার মধ্যে তাহলে পড়লো কী কী, ওয়াশ বেসিন এবং ওয়াটার ক্লোসেস। আর ওয়েট এরিয়ার মধ্যে কী কী পড়ছে, ওয়েট এরিয়ার মধ্যে পড়ছে শুধুমাত্র যেটা হচ্ছে ওয়াশরুম কিংবা যেটা যেখানে শাওয়ার লাগানো থাকে কিংবা বাথটাব থাকে, সেটা হচ্ছে ওয়েট এরিয়ার মধ্যে পড়ছে। তো এই দুটো জায়গাকে আমরা এমনভাবে আমরা ডিজাইনটা করব, এমন জায়গাতে আমরা প্লেস করব প্রত্যেকটা জিনিস যেখানে আমার টোটালি এই দুটো ড্রাই জোন এবং ওয়েট জোন প্রপারলি সেপারেটেড থাকে। আচ্ছা, এটা হচ্ছে প্রথম জিনিস। এবার এটা আমরা এরকম এটাকে সেপারেট করার জন্য কী কী করতে পারি, প্রথম জিনিস একটা আমরা কাজ করতে পারি, যেটা হচ্ছে যে আমরা ড্রাই জোন এবং ওয়েট জোনের মাঝে আমরা কোনো একটা গ্লাসের একটা ওয়াল করে দিতে পারি, মানে কাঁচের একটা আমরা ওয়াল লাগিয়ে দিতে পারি, গ্লাস ওয়াল সেট করে দিতে পারি। সেখানে আমরা গ্লাসের মানে কাঁচের আমরা যে কোনো একটা দরজাও রাখতে পারি, কিংবা যদি আমার সেরকম যদি পসিবিলিটি কিংবা সেরকম ইকোনমিক কন্ডিশান না যদি থাকে, সেখানে আমরা কী করতে পারি, টয়লেট যে মাউন্টেন যে পেপার যেগুলো হয় সেগুলো পেপার আমরা লাগাতে পারি বা কার্টন লাগাতে পারি আমরা সেখানে, ঠিক আছে, টয়লেট কার্টন লাগাতে পারি সেখানে। এরকমভাবে আমরা দুটো এরিয়াকে আলাদা করে দিতে পারি, ডিভাইড করে নিতে পারি। সাথে সাথে আমরা সেখানে আরও কিছু চেঞ্জেস নিয়ে আসতে পারি, যেগুলো হচ্ছে ফ্লোর টাইলস যেটা থাকে সেটা হচ্ছে ওয়েট এরিয়া এবং ড্রাই এরিয়াতে আলাদা আলাদা ফ্লোর টাইলস এবং হাইটেও আমরা চেঞ্জেস আনতে পারি, ফ্লোর হাইটে আমরা চেঞ্জেস নিয়ে আসতে পারি। আচ্ছা, এটা আমরা ডিটেলসে একটু ছবি সহ আমরা দেখে নেবো এবং ডাইমেনশনগুলো আমরা একটু দেখে নেবো। যেরকম আমরা আলোচনা করলাম যে বাথরুমের জোন দুটো জোন, ড্রাই জোন এবং ওয়েট জোন, চলো এবার দেখে নিই যে এই ড্রাই জোনের মধ্যে কী কী পড়ছে। তাহলে ড্রাই জোনের মধ্যে আমরা পড়ছে ওয়াশ বেসিন এবং ওয়াটার ক্লোসেট, এবং ওয়েট জোনের মধ্যে পড়ছে শাওয়ার, তো যেটার মাঝখানে আমরা একটা পার্টিশান করতে পারি। পার্টিশান করতে পারি কী কী দিয়ে, একটা হচ্ছে গ্লাস ওয়াল সেট করতে পারি, আর হচ্ছে শাওয়ার কার্টেন সেট করতে পারি, সেগুলো কিছু দেখানো হয়েছে এখানে। এরপর আমরা দেখে নেবো যে কীরকমভাবে আমরা ড্রাই জোনগুলোকে এবং ওয়েট জোনগুলোকে কীভাবে কম্বিনেশন। চলো ছাত্ররা, এবার আমরা অ্যাক্টিভিটি পাঠিয়ে যাই। অ্যাক্টিভিটি আমরা আজ কী করবো, না ডিজাইন করবো একটা ওয়াশরুমের এবং সেটা ডাইমেনশন দিয়ে। আচ্ছা, আমরা প্রথমে যেটা পড়েছিলাম যে ড্রাই এরিয়া এবং ওয়েট এরিয়া, যেখানে আমাদের এখানে খাতাতে লেখা আছে দেখতে পাচ্ছ, ড্রাই এরিয়ার মধ্যে ওয়াশ বেসিন এবং ওয়াটার ক্লোসেস পড়ছে, এবং ওয়েট এরিয়ার মধ্যে যেটা পড়ছে সেটা হচ্ছে শাওয়ার। তো এই তিনটে জিনিসই আমরা মেনলি কোনো একটা বাথরুমের ক্ষেত্রে লাগিয়ে থাকি, আদার্স কিছু ফিটিংস লাগানো থাকে এইগুলোকে ইউটিলিটি করার জন্য, এগুলো প্রপার ইউজ করার জন্য। তো এখানে দেখো, এখানে ওয়াটার ক্লোসেস্ট এবং ওয়াশ বেসিন এই দুটো যে এরিয়াটা, টোটাল এরিয়াটা হচ্ছে ড্রাই এরিয়ার মধ্যে পড়ছে, এবং যেখানে শাওয়ারটা লাগানো আছে এই যে এরিয়াটা, এটা হচ্ছে ওয়েট এরিয়ার মধ্যে পড়ছে। আমাদেরকে প্রথমে মাথায় যেটা রাখতে হবে সেটা হচ্ছে ড্রাই এরিয়া এবং ওয়েট এরিয়া দুটোর মাঝখানে আমরা গ্লাস ওয়াল কিংবা আমরা বাথরুম কটন দিয়ে সেটাকে আলাদা করে দিতে পারি। এখানে আমরা একটা গ্লাস ওয়াল একটা লাগিয়েছি। তো এই যে গ্লাস ওয়াল, এই গ্লাস ওয়াল ফ্লোর থেকে মিনিমাম 9 ইঞ্চি ওপরে থেকে, তারপর ওপর থেকে আমরা তুলতে পারবো, মানে নিচে 9 ইঞ্চি বটমের যে ক্লিয়ারেন্স যেটা থাকবে সেটা হবে 9 ইঞ্চি মিনিমাম এই গ্লাস ওয়ালটা। এটা একটা প্ল্যান আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা একটা সেকেন্ড একটা প্ল্যানে চলে আসি। সেকেন্ড একটা প্ল্যান দেখো, এই প্ল্যান দেখো কিছুটা একই রকমের, কিন্তু একই এর ক্ষেত্রেও এটাও ড্রাই এরিয়া এবং এটা ওয়েট এরিয়া, কিন্তু এখানে হচ্ছে শাওয়ার লাগানো নেই, এখানে যেটা লাগা আছে ওয়েট এরিয়াতে এখানে একটা বাথটাব বসানো আছে। আচ্ছা, ঠিক একই রকমভাবে এখানে আমরা যে প্ল্যানটা দেখতে পাচ্ছি সেই প্ল্যানে দেখো, এইটা আমাদের হচ্ছে ড্রাই এরিয়া, যেখানে দুটো ওয়াশ বেসিন লাগানো আছে এবং তারপর একটা গ্লাস ওয়াল দেওয়া আছে, যে গ্লাস ওয়ালে এটা হচ্ছে দরজা, দরজা থেকে যাওয়ার পরে যেখানে আমরা প্রথমেই পাচ্ছি আমরা এখানে একটা ওয়াটার ক্লোসেট বসানো আছে এবং তার পাশে আছে বাথটাব। এই পুরোটা নিয়ে হচ্ছে ওয়েট এরিয়া, এই টোটাল এরিয়াটা নিয়ে হচ্ছে ওয়েট এরিয়া। এবার এখানে দেখো ডাইমেনশনগুলো দেওয়া আছে, ডাইমেনশনসগুলো আমরা পছন্দ মতো চেঞ্জ করতে পারি, এবং মাথায় রাখতে হবে যে সেখানে যেন আমাদের ফিক্সচারগুলো যেন বসে যায়, এটুকুই আমাদের মাথায় রাখতে হবে, এবং ফিক্সচারের মাপ হয় যে আমরা ডাইমেনশনগুলোকে চেঞ্জ করে নিতে পারি। আচ্ছা, সাথে সাথে আমরা আরেকটা জিনিস যেটা দেখবো সেটা হচ্ছে যে ড্রাই এরিয়া এবং ওয়েট এরিয়ার এই দুটো টাইলসের যদি কিছু ভেরিয়েশান নিয়ে আসা যায় সেটাও আমরা মাথায় রাখবো। তো এইরকম কিছু প্রসিডিওর মেনে আমরা বাথরুমের ডিজাইনগুলো করে থাকি। তো চলো স্টুডেন্ট, আজকে এবার আমরা এগুলো সম্বন্ধে প্রত্যেকটা জিনিস, এই চ্যাপ্টারের প্রত্যেকটা জিনিস সম্বন্ধে আমাদের খুব ভালো নলেজ হয়ে গেছে। এবার চলো আমরা আজকে কিছু অ্যাক্টিভিটি কিছু করি। অ্যাক্টিভিটি আসলে জিনিসটা কীরকমের জিনিস, অ্যাক্টিভিটি হচ্ছে আমরা আজকে যা কিছু শিখলাম সেটা সম্বন্ধে আমরা হচ্ছে কিছু ইনোভেন্ট আমরা কিছু নিজে থেকে এবার বানাবো। আমরা সব শিখে নিয়েছি, এবার আমরা কিছু বানাবো। কী বানাবো আমরা একটা প্রথমে একটা প্ল্যান একটা করবো, কীভাবে প্ল্যান করতে হয় সেটাও তোমরা শিখে গেলে।
এবার আমরা প্ল্যান একটা বানাবো, সেই প্ল্যানের মধ্যে যেখানে প্রত্যেকটা প্রপার ডাইমেনশন দিয়ে প্রত্যেকটা ওয়াটার স্যানিটারি সিস্টেম কিংবা ফিক্সচার কোথায় কীরকমভাবে লাগাচ্ছি উইথ ডাইমেনশানে, সেটাকে ডিটেলস আমরা একটা ড্রয়িং একটা বানাবো, যে ড্রয়িংটা আমরা কোনো একটা ইঞ্জিনিয়ারিং বাড়ির প্ল্যানের ক্ষেত্রে সেই ড্রয়িংগুলো আমরা দেখে থাকি। আমরা এখন সেই ড্রয়িংটাই বানাতে যাচ্ছি। আচ্ছা, এটা তোমাদের, এটা এখন আমরা বানাবো না, এটা বানাবে তোমরা, তুমি নিজে বানাবে, বাড়িতে বানাবে এবং খাতাতে করে যে যা নিজের টিচারদের দেখানো দেখাতে হবে এই ড্রয়িংটা, ঠিক আছে? আচ্ছা, আশা করি এই ভিডিওটাতে তোমাদের খুব ভালো লেগেছে। বাড়ির বাইরে বেরোবে না, সবসময় বাড়িতেই থাকবে এবং বাড়ি থেকে পড়াশোনা করবে। থ্যাংক ইউ।